গুড মর্নিং এভরিওয়ান। 10:30 বাজে এখন, আমরা গার্জিয়ানরা মায়েরা দাঁড়িয়ে আছি স্কুলের ঠিক বাইরে। দেখতে দেখতে ছেলেটা বড় হয়ে গেল, লাইফের প্রথম পার্ট শেষ করলো, এসএসসি পরীক্ষাটা আজকে শেষ হলো, চিন্তায় ছিলাম। দেখতে দেখতে ছেলেটা এভাবে বড় হয়ে তার প্রথম পার্ট শেষ করলো, নতুন জীবনে পা দিবে, আমরা অপেক্ষায় থাকবো সেই রেজাল্টের জন্য, সুন্দর একটা রেজাল্ট যেন আমরা পেতে পারি। তোমাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরা ভালো আছি। আজকে চলে এলাম লাস্ট পরীক্ষা আমাদের, আমার ছেলের, সে মানে দেখতে দেখতে শুরু হয়ে গেল, তোমাদেরকে জানিয়েছিলাম অবশ্যই। আজকে শেষ হতে যাচ্ছে আমার ছেলের এক্সাম। আমার সমস্যা আমার চশমা খিচয় না, এই যে চশমা পড়ছি না, এই যে এখন চশমা অবচ খিচয় না। আমি কি একটা না তো আমি আরো করলে আমার আসলাম 99 দোকানে, দেখি কি কি নেওয়া যায়। কি নিলেন ভাবি? আমাকে আগে কেন কর নাই? না
ভদ্র মানুষ আছে। ও আমি পছন্দ করে না, এত ভদ্র। আসলাম বাসায়, পরীক্ষা শেষ করে ছেলের এক্সাম শেষ। দেখো পরীক্ষা শেষ করে এসেই কম্পিউটারের কাছে চলে আসলো দৌড়ে। আবার দেখো আমাকে কিভাবে ভেঙাচ্ছে। তার এখন খাওয়া দাওয়া আর কিছুই দরকার নাই, তার এখন আর ডাকবো না খেতে। ঠিক আছে এখন থেকে। দেখো বহু আকাঙ্ক্ষিত সেই এসএসসি এক্সাম আমার ছেলের দুটি কুটি পায়ে আর এত বড় হয়ে গেল, আর এসএসসি পরীক্ষাও এখন শেষ হয়ে গেল আজকে। তো সবগুলি পরীক্ষা ভালোই দিয়েছে এসে বলেছে, এখন আজ রেজাল্টের ভরসায় আছি, থাকবো। এই তো শুরু হলে শেষ আছে, যতক্ষণ শুরু না হয় ততক্ষণ একটা টেনশন থাকে, একটা চিন্তা থাকে, আর সেটাই যখন শুরু হয়েছে শেষ হয়েছে, আজকে সেটা শেষ হলো, আর এই টেনশনটাও মুক্ত হলাম। পরীক্ষা 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 শেষ হয়ে গেল আজকে, আর এখন এই তো প্র্যাকটিক্যাল বাকি আছে। আমরা এখন খাওয়া দাওয়া করবো, দুপুরে খাওয়া দাওয়া। না সরা মুখের সামনে থেকে ক্যামেরাটা। এই হলো আমার ছেলের এখন দিন রাত্রি, এখনো বাড়ি যেতে পারলাম না, প্র্যাকটিক্যালটা শেষ হলেই বাড়ি যাব। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।